করোনা পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা চলছে, সেই কথা মাথায় রেখে রক্ত সংকট দূরীকরণে রবিবার সিআইটিইউ, এসএফআই এবং ডিওয়াইএফ এর দক্ষিণ আগরতলা অঞ্চল কমিটিতে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন সিআইটিইউ রাজ্য দপ্তরে। উদ্যোক্তাদের ধন্যবাদ জানানোর পাশাপাশি রক্তদাতাদের উৎসাহিত করতে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রক্তদান শিবির পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে মানিক সরকার বলেন, এভাবেই যেন উদ্যোক্তারা কিছুদিন অন্তর অন্তর রক্তদানের মতো মহৎ কাজ করার ধারা অব্যাহত রাখেন। তিনি আরো বলেন, ত্রিপুরার বর্তমান পরিস্থিতি ভালো নয়, রেগার কাজ নেই, যা কাজ হয় মজুরি ঠিক মতো পাচ্ছেন না, যাও মজুরি পাচ্ছেন তার থেকে অর্ধেক শাসক দলের কর্মীরা থাবা বসাচ্ছেন। সব দিক মিলিয়ে রাজ্যের মানুষ এখন পড়েছেন বিপাকে। রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মানিক সরকার বলেন, রাজ্যে আইনের শাসন নেই, রাজ্যে একটা অরাজকতা চলছে, কথা বলার অধিকার নেই। তিনি আরো বলেন, গোটা রাজ্যটাকে দলীয় দুর্বৃত্তদের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। ব্ল্যাকের পেরে আটকাতে গিয়ে ব্ল্যাকারদের গাড়ির চাপা তলায় পড়ে পুলিশই তো মারা গেল, কে জানে আপনি যেখানে বললেন কী বলবেন, আইন কোথায়? এটা এটা ওরাজকতা চলছে, জঙ্গলের শাসন চলছে, বলবার জায়গা নাই, শুনবার লোক নাই, এবং বলা যায় বিভিন্ন এলাকায় যে দলীয় দুর্বৃত্ত বাহিনীর হাতে সব কিছু ছেড়ে দেওয়া হবে। এবং আপনাদের সাংবাদিক বন্ধুরা কেন চলছেন আপনাদের ফেসবুকে সাংবাদিককে বললো এক পায়ে চাপা দিয়ে আরেক পা ধরে চাপ দিয়ে দেওয়া নাকি দুটুকুই করে ফেলছে, অবাক হয়ে যাচ্ছে, বলছি কি করে। এবং এরপরেই দুটো সে আক্রান্ত হলো মাথা ফাট্ট হাসপাতালে, এটা কি বলবে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।